হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটি জেলার বেস্ট কলেজগুলো আপনাদের কাছে। আজকে শেয়ার করব হচ্ছে টপ টেন বাঁকুড়া জেলার কলেজ। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যে 10টা সবথেকে বেস্ট কলেজ রয়েছে সেগুলো শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং আপনার যে জেলাটা শেয়ার করা প্রয়োজন কমেন্ট সেকশনে জানান, আমরা শেয়ার করে দেবো। তো চলুন দেখে নিচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সেরা 10টা কোন কলেজগুলো। শেয়ার করছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রথমেই আমরা জায়গায় রেখেছি বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ। এটি হচ্ছে ন্যাকের দ্বারা এ গ্রেডের একটি কলেজ এবং অন্যতম জনপ্রিয় কলেজ বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এবং এখানে যে ডিসিপ্লিনগুলো পড়ানো হয়ে থাকে, সায়েন্স, আর্টস, বিপিএড এবং জিওগ্রাফির মতন ডিসিপ্লিনের কোর্সগুলোতে আপনারা কিন্তু ভর্তি হতে পারছেন বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজকে আমরা রেখেছি এক নম্বরে। সেকেন্ড নম্বরে আমরা রেখেছি রামানন্দ কলেজ। এটি হচ্ছে ন্যাকের দ্বারা B++ গ্রেডের একটি কলেজ এবং এখানে কিন্তু বিএ, বিএসসি, বিকমের নানা কোর্স অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেক মাস্টার্সেরও কোর্স কিন্তু অ্যাপ্লাই হয়ে থাকে। তার পরবর্তী আমি নিয়ে চলে এসেছি 3 নম্বরে বাঁকুড়া সম্মিলনী কলেজ। বাঁকুড়া সম্মিলনী কলেজ, এটিও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ এবং এখানেও আপনারা আর্টস, কমার্স, সায়েন্সের বিভিন্ন কোর্স করতে পাচ্ছেন। এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের মধ্যে, যেমন বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, জুলজির মতন সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী কলেজে। এর পরবর্তী আমি চলে এসেছি সোনামুখী কলেজ। সোনামুখী কলেজও হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কলেজ এবং এখানেও কিন্তু বিএ, বিএসসি, বিকমের নানা কোর্স আপনারা অ্যাপ্লাই করতে পাচ্ছেন। তার পরবর্তী আমরা চলে যাচ্ছি 5 নম্বর। 5 নম্বরে আমরা রেখেছি সালডিহা কলেজ। সালডিহা কলেজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ এবং এটি ন্যাকের দ্বারা B+ গ্রেডের একটি কলেজ। এখানেও আপনারা আর্টস, কমার্স, সায়েন্সের সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। লাইফ সায়েন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি এবং জুলজির মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন সালডিহা কলেজ থেকে। তার পরবর্তী 6 নম্বর। 6 নম্বরে আমরা রেখেছি পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়। এখানেও নানা কোর্স অ্যাপ্লাই করা হয়ে থাকে এবং এখানে আমরা রেখেছি 6 নম্বরে, লাইক বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, সাঁওতালি, ফিলোসফি, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স। এছাড়া বিভিন্ন পিজি কোর্স অ্যাপ্লাই করা যায় এবং জেনারেল কোর্সও এর সাথে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এই মুর্মু স্মৃতি বিদ্যালয়ে। তার পরবর্তী 7 নম্বরে চলে এসেছি। 7 নম্বরে আমরা রেখেছি খাতরা আদিবাসী মহাবিদ্যালয়। ন্যাকের দ্বারা B+ গ্রেডের একটি কলেজ এবং একটি গভর্নমেন্ট এডেড কলেজ। এখানে আপনি আর্টস, কমার্স, সায়েন্সের নানা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন উইথ পাস অ্যান্ড অনার্সে। 8 নম্বর। 8 নম্বরে আমরা রেখেছি জামিনি রয় কলেজ। এখানে কিন্তু আপনি আর্টসের অনেক সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, লাইক বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত, অনার্স এবং তার সাথে বিভিন্ন পাস প্রোগ্রামও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটি ন্যাকের দ্বারা বি গ্রেডের একটি কলেজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাঁকুড়া ডিস্ট্রিক্টে। 9 নম্বর। 9 নম্বরে আমরা রেখেছি পাঁচমুড়া মহাবিদ্যালয়। এটি ন্যাকের দ্বারা B+ গ্রেডের একটি কলেজ এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ এবং এখানেও কিন্তু আপনারা বিএ, বিএসসি, বিকমের নানা প্রোগ্রাম করতে পাচ্ছেন, অনার্স এবং তার সাথে সাথে জেনারেল। 10 নম্বর, বাট নট দ্য লিস্ট, 10 নম্বরে আমরা রেখেছি কবি জগদ্রাম রয় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ গোপালপুর। এটি হচ্ছে একটি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এবং এটি 2015তে নতুন এস্টাবলিশড হলেও খুব ভালোভাবে ফ্যাকাল্টি প্রোফাইলের মাধ্যমে কিন্তু এই কলেজ তাদের যাত্রা এগোচ্ছে এবং এখানে আপনি বিএ, বিএসসি, বিকমের নানা প্রোগ্রাম বা অনার্স এবং জেনারেল করতে পাচ্ছেন। তা আমি তার মানে আজকে শেয়ার করে দিলাম এখন আপনাদের কাছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের টপ 10 কলেজ। খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ডিস্ট্রিক্ট নিয়ে চলে আসবে এবং আপনার যে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই। যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট হওয়ার প্ল্যানিং করছেন, ভিডিওটা অতি অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং এই কলেজগুলোতে অতি অবশ্যই আবেদন করবেন। ভালো থাকবেন।